হ্যালো, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একদম একটা নতুন জায়গায় যাব, কলকাতার মধ্যেই অন্য একটা কলকাতা। বছরের এই সময়টা যেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে। চলে এসেছি আজকে বোব্যারাক্সে। বছরের এই সময়টা মানে ক্রিসমাস থেকে নিউ ইয়ার অবধি এই জায়গাটা কিন্তু কলকাতার ভীষণ স্পেশাল। আমি আগে কোনোদিনও আসিনি, অনেক নাম শুনেছি, এবারই প্রথম এসেছি। তাহলে চলুন একবার ঘুরে দেখে নিই, বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগছে। এইখান থেকে ঢোকার জায়গাটা মানে এর ভেতরে একটা ফাংশন হচ্ছে, কিছু একটা ঝামেলা হচ্ছে। দাঁড়ান আবার দেখি কী নিয়ে ঝামেলা লাগলো। আচ্ছা, এখানে যেটা সমস্যাটা হয়েছে সেটা হলো, আগে নাকি এটার কোনো এন্ট্রি ফি ছিল না, এই বছর এটার একটা 100 টাকা এন্ট্রি ফি হয়েছে, যেটা নিয়ে সবাই একটু প্রতিবাদ জানাচ্ছে। তো যাই হোক, এরা কোনোভাবেই এন্ট্রি ফিটা তো ছাড়া ঢুকতে দেবে না। 100 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম, কেটে ঢুকে পড়লাম। আচ্ছা, ঢোকার মুখেই দেখিয়ে দিই। দেখুন, ঢোকার সময় একদম গেটের মুখ থেকেই কি সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ব্যাস, এবার চলুন একটু ভেতরের দিকে হাঁটি। মানে ফাংশনটা কিন্তু ভেতরের দিকেই হচ্ছে। কি ফাংশন, কি ব্যাপার আমি কিছুই জানি না, এই বছর প্রথম এসেছি। কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, এই গলিটা দিয়ে সোজা চলে যেতে বলল। আর দেখুন, বাড়িগুলো সব এক রঙের হওয়ায় দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এবার দেখি ভেতরে কি হচ্ছে। এইটা হলো ভেতরটা। বাবা, এটা তো পুরো বিয়ে বাড়ির মতো লাগছে, কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। আমি অবশ্য একটু বেশি লাইট দেখলেই চারিদিকে বিয়ে বাড়ির কথাই মনে পড়ে, একটু পেটুক তো, খাওয়ার কথাটাই আগে মনে পড়ে এবং সেই সূত্রে বিয়ে বাড়িটাই মনে পড়ে। আর খাওয়ার কথাই মনে পড়লো, এই জায়গার কিন্তু একটা স্পেশাল খাওয়া আছে, সেটা হলো ছানার কেক। সেটা সন্ধানও করবো একটু পরে, আগে চলুন একটু ঘুরে চারিদিকটা দেখে নিই। ফাংশনের স্টেজটা তো ওই দিকে দেখতে পাচ্ছি, চলুন তো একবার দেখে আসি কি ব্যাপার, কি ফাংশন হচ্ছে। মনে তো হয়নি এখনো শুরু হয়েছে বলে, মনে হচ্ছে এখনো স্টেজ বাঁধার কাজই চলছে, মানে সাজানো গোছানো চলছে, এখনো পুরোপুরি হয়নি। এবার বোধহয় টিকিট করার জন্য ভেতরটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, কেন বাইরে কিন্তু বেশ ভিড় আছে কিন্তু ভেতরটা একদম ফাঁকা, তাতে ঘুরতে কিন্তু বেশ সুবিধা হচ্ছে। স্টেজের দিকে যাওয়ার আগেই আপনাদের সবাইকে একবার অ্যাডভান্সে মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার বলে নিলাম। এবার চলুন চারিদিকটা আরেকবার একটুখানি ঘুরে দেখিয়ে দিই স্টেজের দিকে যাওয়ার আগে। বাড়িগুলো ওপরগুলো সাজিয়েছে, কি সুন্দর লাগছে। আর এই হলো স্টেজ যেখানে ফাংশন হওয়ার কথা, তবে এখনও শুরু হয়নি, কখন হবে জানি না, আমি এতক্ষণ অপেক্ষা করব না, তার কারণ রাস্তায় ভীষণ জ্যাম, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই জন্য ফাংশনের অপেক্ষা আজকে আর করলাম না। তবে যে জিনিসটা না দেখলে ক্রিসমাস সম্পন্ন হয় না, সেই জিনিসটা হলো যিশুর এই জন্মস্থানটা, মানে যিশু যেখানে জন্মেছিলেন সেই যে আস্তাবলটা, দেখুন তার একটা ছোট্ট রেপ্লিকা করেছে, কি মিষ্টি করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে এটা দেখতে। আর ঠিক এর পাশ থেকেই একটা দারুণ গন্ধ আসছে, একটা দারুণ কাবাবের দোকান রয়েছে। তবে এর ভেতরটা কিন্তু মোটামুটি ছোট জায়গাটা, ভেতরটা খুব বড় নয়। এই যে জায়গাগুলো আলো দিয়ে সাজানো রয়েছে, কোনো জায়গায় কিন্তু কেকের দোকান নেই। এই দেখুন, এদিকেও যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু মোমো, চিকেনের বিভিন্ন স্ন্যাক্সের দোকান। কেকের দোকানটা বোধহয় বাইরে আছে, মানে যে কেকটা এখানের বিখ্যাত ওই ছানার কেক। তাহলে চলুন, এই ভেতরটা তো ঘোরা হয়ে গেল আর এখানে কিছু দেখার নেই, এবার একবার খাওয়ার খোঁজটা করে ফেলি। যে রাস্তাটা দিয়ে এসেছিলাম, মানে যে গলিটা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, সেখান থেকেই আবার সোজা বেরোবো, বেরিয়ে যাবো বাঁ দিকে। আমি এর মধ্যে খোঁজখবর কিন্তু নিয়ে নিয়েছি যে কেকের দোকানটা কোন দিকে। এই বাঁ দিক থেকে বেরিয়ে আবার এই যে গলিটা, এদিক থেকেও আবার বাঁ দিকে যেতে হবে। গেলেই নাকি একটুখানি এগোলেই ওই কেকের দোকানটা, মানে বিখ্যাত যে বড়ুয়ার কেক, সেই কেকের দোকানটা পেয়ে যাব। তাহলে চলুন এই রাস্তাটা ধরি। ও মা, এই রাস্তাটার ওপরটাও তো কি সুন্দর সাজিয়েছে, পুরোটাই তো দেখি বিয়েবাড়ি ব্যাপার, দারুণ সাজিয়েছে এদিকটা। আর এই রাস্তাটার দিকে এগোতে এগোতে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে, ভিড় বাড়ছে মানে নিশ্চয়ই খাওয়ার গন্ধ আছে, আমার মতো পাবলিক কি আর কম আছে, তার মানে ঠিক রাস্তাতেই যাচ্ছি, এই জায়গাটাই দোকানটা পেয়ে যাব। তাহলে চলুন এবার এগোই তাড়াতাড়ি। ঠিকানা তো একদম ঠিক ছিল, এই তো জেএন বড়ুয়ার দোকান। দোকানের সামনে বেশ কিছু লোক, এবার ঘুরে একটু ওদিকে গিয়ে দেখি। বাবা, এ তো বেশ ভিড়,
এত ভিড়ের মধ্যে তো আমি একদমই দাঁড়াবো না, এত ভিড়ে একদমই যাব না, আরও লোক আসছে মানে আরও ভিড় বাড়বে, এই ভিড়ের মধ্যে আমি দাঁড়াবো না, আজকের জন্য এখান থেকে বেরিয়ে যাই। এই যে প্রোগ্রামটা এটা কিন্তু চলে ক্রিসমাসের আগে থেকে, মানে 21-22 তারিখ থেকেই মোটামুটি এরকম সাজানো গোছানো থাকে, আর নিউ ইয়ার মানে 1 জানুয়ারির পরেও বোধ হয় 2-3 দিন থাকে, ততদিন পর্যন্ত কিন্তু এখানে সাজানো গোছানো থাকে। কেউ আসলে কিন্তু এর মধ্যে চলেই আসতে পারেন যারা আশেপাশে কলকাতার আছেন বা কলকাতায় থাকেন। আর এই যে কেকটা এটাও কিন্তু নিউ ইয়ার অবধি পাওয়া যায় যতদূর শুনলাম, তো আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আরেকবার নিউ ইয়ারের মধ্যে এসে কেকটা নিয়ে যাওয়ার, এত ভিড়ে দাঁড়াবো না, 25শে ডিসেম্বরটা যাক তারপর একবার ট্রাই করব যদি পারি নিতে। আর এর লোকেশনটা বলে রাখি, সেটা হচ্ছে যদি মেট্রো করে আসেন তাহলে চাঁদনি মেট্রো হলো নিয়ারেস্ট, আর বৌবাজার থানা হলো নিয়ারেস্ট। বৌবাজার থানা থেকে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে চলে আসতে পারেন, ইমল থেকেও একদম কাছে, মানে যতটুকু ল্যান্ডমার্ক ফেমাস আছে যেগুলো সম্ভব হলো আমি দিয়ে রাখলাম, কেউ চাইলে কিন্তু মানে এইগুলো ফলো করে চলে আসতে পারেন। আর এ বাদে টু হুইলার বা গাড়ি নিয়ে তো আসতেই পারেন, সেটা তো অপশন রয়েইছে। তাহলে আজকের আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, দেখুন পাশের পার্কটাও সাজিয়েছে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি, কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আর কেউ কেউ কে কে বোবা রাখছে যাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকে তাহলে আমি এখান থেকে বেরোই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।